ইতিহাসের সাক্ষী পাঁচ বছর আগে সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়েছিল আরব বসন্ত নামের গণতান্ত্রিক আন্দোলন আজকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সংকটের মূলও নিহিত ওই আন্দোলনের ঘটনা প্রবাহের মধ্যেই প্রেসিডেন্ট বাসার আসাদের বিরুদ্ধে যে ধারাবাহিক বিক্ষোভ দিয়ে এর শুরু তারই স্মৃতিচারণ করেছেন একজন সিরিয়ান যার সঙ্গে কথা বলেছেন বিবিসির রেবেকা কেসবি

এটা ছিল একটা আকাশ কুসুম কল্পনা এখানে সরকার আক্ষরিক অর্থেই যে কোনো কিছু করতে পারে কাউকে অপহরণ করতে পারে অত্যাচার করতে পারে মেরে ফেলতে পারে কেউ এর কোন প্রতিবাদ করতে পারবে না এটা অসম্ভব এটা হতেই পারে না দু এগারো সালের বসন্তকালে রামিজেরা তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকতেন দামেসকে তিনি ছিলেন একটি কোম্পানির ইম্পোর্ট এক্সপোর্ট কনসালট্যান্ট সিরিয়ায় জীবন ছিল খুবই আবদ্ধ বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন বাইরে থেকে দেখলে মনে হতো এখানকার দেশ চালানোর পদ্ধতি খুবই স্বচ্ছ কিন্তু তার আড়ালে যা চলছিল তা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর সারা দেশের উপর গোয়েন্দাদের ছিল কঠোর নিয়ন্ত্রণ লোকে এমনকি প্রকাশ্যে প্রেসিডেন্ট আসাদের বা তাঁর পিতার নাম উচ্চারণ করতেও ভয় পেত ভয় পেত সরকারের সঙ্গে তাদের কোনো সমস্যার কথা বলতে আপনার ছেলে মেয়ে হলে আপনি যদি রেজিস্ট্রারের অফিসে ঘুষ না দিতেন তাহলে বাচ্চার নাম রেজিস্ট্রি হতো না সিরিয়ায় জীবনের প্রতিটি ক্ষেত্রই ছিল দুর্নীতিগ্রস্ত কিন্তু যখন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হলো তখন বিভিন্ন দেশে স্বৈরশাসক এবং তাদের এখন আয়কতান্ত্রিক শাসনের পতন হতে লাগল রামির মনে হল হয়তো সিরিয়াতেও পরিবর্তন আসতে পারে নিশ্চয়ই আমরা এমন কিছু একটা আশা করতে শুরু করেছিলাম বিক্ষোভ যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল তখন এখানেও কেউ কেউ লিফলেট ছড়াতে থাকল তারা রাস্তায় লিফলেট ছড়িয়ে দিয়েই পালিয়ে যেত কেউ কেউ এসে দরজায় টোকা দিত দরজার ফুটু দিয়ে কাগজের টুকরো ফেলে দিয়ে যেত তাতে লেখা থাকত আমরা জনগণের অধিকার দাবি করছি আমি প্রথম যে বিক্ষোভটিতে অংশ নিয়েছিলাম তা হয়েছিল মার্চের আঠারো তারিখে দামেস্ক শহরের পুরনো এলাকায় ওই বিক্ষোভ হয়েছিল এই বিক্ষোভ হবার কথা প্রাচীন একটি মসজিদের মধ্যে যার নাম উমাইয়াদ মসজিদ যদিও এটি একটি মসজিদ কিন্তু সিরিয়ানরা কখনোই ভাবেনি যে এখান থেকে একটা ইসলামী বিপ্লবের আহ্বান জানানো হবে আসল কারণটা ছিল মসজিদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বিপুল সংখ্যায় লোকে জমায়েত হবার সুযোগ ছিল জানিয়ে সরকার প্রশ্ন তুলত না শহরের কোনো খোলা জায়গায় জনসমাবেশ করা সিরিয়াতে একেবারেই সম্ভব ছিল না সে কারণেই মসজিদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল তবে মসজিদে যাবার পথে অনেকগুলো চেক চেকপয়েন্ট বসানো হয়েছিল কারণ সরকারের কাছে খবর ছিল যে সেদিন প্রতিবাদ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে আমাকে মসজিদে যাবার পথে অন্তত ছটি চেক পয়েন্টে থামানো হয়েছিল মসজিদে ঢোকার পর শুনলাম ইমাম বলছেন বিক্ষোভে যে ডাক দেয়া হয়েছে সেটা একটা ষড়যন্ত্র এবং এতে কেউ যেন সাড়া না দেয় আমি আমার চারদিকে তাকালাম মসজিদের ভেতরে যারা কার্পেটে বসেছিল তারা এসব কথার সময় হাই তুলছিল আমার মনে হলো হয়তো কিছুই ঘটবে না আমি সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম আমি উঠে দাঁড়াব না এবং কিছুই বলব না তাতে আমি সবার কাছে ধরা পড়ে যাব এমন হতে পারে যে এখানে যারা উপস্থিত তারা সবাই আসাদের সমর্থক ইমামের বক্তৃতা যখন প্রায় শেষের দিকে তখন একজন বৃদ্ধলোক তিনি দৌড়ে গেলেন ইমামের দিকে তারপর জনতার দিকে ফিরে চিৎকার করে বলতে লাগলেন আমার সন্তানরা এখন কারাবন্দী আমি তাদের মুক্তি চাই আমি দেখলাম আমার চারপাশে হঠাৎ যেন একটা নিরবতা নেমে এলো আর তারপর মসজিদের একেবারে পেছন দিকে থাকা কয়েকজন লোক উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু মসজিদের ভেতরে ছিল প্রায় এক হাজার লোক তারা সবাই স্বাধীনতা মুক্তি বলে চিৎকার করতে শুরু করল রামি সেদিন তার মোবাইল ফোনে সেই মসজিদের ভেতরে দেয়া জনতার স্লোগান খানিকটা রেকর্ড করে রেখেছিলেন জানতাম যে এটা ছিল অত্যন্ত এক পরিস্থিতি আমরা জানতাম যে এর হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু আমি বলতে পারি যে ওই কয়েকটা মুহূর্ত সেটা ছিল এমন একটা অনুভূতি যেন আমার সত্তা আমার এই দেহ থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে এসেছে আমি শেষ পর্যন্ত এটা বলতে পারলাম যে যা হচ্ছে আমি তা মানি না আমি দেখলাম যে আমার চারপাশের লোকেরাও সবাই বলছে মানি না মানি না সেটা এক অন্যরকম অনুভূতি আমি জানি এটা বোঝানো খুব কঠিন আমি জানি এটা অনেকটা কবিতার মতো শোনাবে ইউরোপে বা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এমন কেউ বলতে পারেন এ আর এমন কি এটা একটা প্রতিবাদ সমাবেশ মাত্র কিন্তু আসলে তা নয় এটা হচ্ছে বাঁধ ভেঙে দেবার মুহূর্ত একজন লোক বলছিল প্রথম আমি যখন মুক্তি চাই বলে চিৎকার করলাম আমি তখনই প্রথম অনুভব করলাম যে আমার মধ্যে আত্মমর্যাদাবোধ জেগে উঠেছে কারণ হলো অনেক বছর ধরেই সিরিয়ানরা মাথা উঁচু করে চলতে পারেনি কোনো কিছু বলার বা প্রকাশ করার অধিকার তাদের ছিল না কিন্তু এর শেষটাও এসেছিল খুব দ্রুত সরকার চরম শক্তি প্রয়োগ করে পাল্টা ব্যবস্থা নিল দশ মিনিটের মধ্যে মসজিদের বাইরে থাকা লোকেরা পাল্টা আক্রমণ করলো তাদের সংখ্যা ছিল বিক্ষোভকারীদের চাইতে অনেক বেশি তারা লোকজনকে গ্রেফতার করা শুরু করল এবং তাদের ট্রেনে নিয়ে বাসে তুলতে শুরু করল পুরো এলাকায় একটা রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হল আমরা মসজিদের বাইরে এসে আহমদিয়া মার্কেট নামে একটা বাজারের মধ্য দিয়ে নতুন শহরের দিকে দৌড়াতে শুরু করলাম রাস্তার ঠিক উল্টো দিকেই ছিল আমার এক সম্পর্কীয় ভাইয়ের একটা দোকান আমি তার দোকানে ঢুকতেই সে আমাকে বলল তুমি কি জানো দারা শহরের লোকেরাও জেগে উঠেছে তারা বিক্ষোভ করছে দ্বারা শহরের ওই সংঘর্ষে নিহত হয় তিনজন আহত হয় অনেকে এই সময়ে আমরা জানতে পারলাম অন্য শহরের লোকেরাও বিক্ষোভে অংশ নিচ্ছে আমরা এই ভেবে স্বস্তি বোধ করলাম যে আমাদের সঙ্গে আরও লোক আছে যারা তাদের অধিকারের জন্য রুখে দাঁড়িয়েছে আমাকে পঁচিশে মার্চ গ্রেপ্তার করা হল আমার উপর অত্যাচার চালানো হল লাঠি দিয়ে সারা গায়ে পেটানো হলো আমাকে তিন দিন ঘুমাতে দেয়া হলো না আমাকে বসতে দেয়া হয়নি সারাক্ষণ দাঁড় করিয়ে রাখা হতো আমি পড়ে যাবার উপক্রম হলে আমার গায়ে পানির সঙ্গে মেশানো কিছু একটা ছুঁড়ে দেয়া হতো হয়তো এতে ব্লিচ মেশানো ছিল আমার পিপাসা পেয়েছিল বলে আমি একবার তা পান করার চেষ্টা করেছিলাম এবং তা গলায় আটকে আমার প্রায় মারা যাবার মতো অবস্থা হয়েছিল আমার এক বন্ধুও বন্দি ছিল তাকে ইলেকট্রিক শক দেয়া হয় ওখানকার পরিস্থিতি ছিল নারকীয় রামি শেষ পর্যন্ত ছাড়া পেয়েছিলেন তবে তার আগে তাকে একটা মিথ্যা দলিলে স্বাক্ষর করানো হয় যাতে বলা ছিল যে তিনি একজন বিদেশি গুপ্তচর তারা আমাদের ছেড়ে দেবার সময় মনে করেছিল যে এরপর আমরা চুপচাপ থাকবো কিন্তু সিরিয়ায় এতদিন ধরে নিপীড়ন চলেছিল যে ছাড়া পাবার পর আমি আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলাম যে আমাদের আরো সংগঠিত হতে হবে আমাকে এবং অন্য অনেক সিরিয়ানকে আটকে রাখার পরিণতি হয়েছিল এটাই সিরিয়ায় এর পরের মাসগুলোতে অসংখ্য শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস পন্থায় দমন করে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার হাজার হাজার লোককে গ্রেফতার করা হয় নির্যাতন করা হয় অনেকে নিখোঁজ হয় তার কিছুকাল পরে সেনাবাহিনীর কিছু নেতৃস্থানীয় কর্মকর্তা সামরিক বাহিনী ছেড়ে দিয়ে এক সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করেন এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে এই বিশৃঙ্খলার মধ্যে ইসলামী চরমপন্থীরা বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে এবং এক স্বৈরতন্ত্র ও সহিংসতার রাজত্ব কায়েম করেছে এখানে এই বিদেশি শক্তিগুলোও হস্তক্ষেপ করেছে তবে বাসার আসাদ এখনও ক্ষমতায় আছেন রামি বলছেন সিরিয়া এখন এক গভীর সংকটের মধ্যে পড়েছে সিরিয়ার জনগণ যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে তা এতই গভীর জেতা বলার নয় কিন্তু আপনাকে তো আশাবাদী হতেই হবে এখনও যদি অনেক লোক মিলে কথা বলতে পারে যে আমরা ধর্মীয় উগ্রপন্থা বা একনায়কতন্ত্র এর কোনোটাই মেনে নেব না তাহলেই এমন একটা জায়গা তৈরি হবে যে সিরিয়ার লোকেরা তাদের নিজ দেশের মাটিতে বেঁচে থাকতে পারবে